ডান হাতে সিল নেবেন সবাই। আমরা 5:55 জাতীয় সঙ্গীত দিয়ে স্টার্ট করব। আপনারা খেয়াল রাখবেন কারো দ্বারা যেন কোন রানার ক্ষতিগ্রস্ত না হয়, রানাররা খেয়াল রাখবেন। এবারের ম্যারাথনে বাংলাদেশ ছাড়াও 18টি দেশের 48 জন আন্তর্জাতিক রানার ও অ্যাথলেট অংশগ্রহণ করে। হাতিরঝিল এলাকায় 21.1 কিলোমিটার পথ দৌড়ে যখন হাফ ম্যারাথন দৌড় শেষ করছিলেন এক একজন, তখন মুহুর্মুহু করতালিতে তাদের অভিবাদন জানালেন অন্য অংশগ্রহণকারীরা। এছাড়াও 7.5 কিলোমিটারের মিনি ম্যারাথনে অংশ নেন প্রতিযোগীরা। এর আগে ভোর 6টায় হাতিরঝিলে পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে ম্যারাথন শুরু হচ্ছে এবং আমি আপনাকে এটির একটি বিস্তারিত জানিয়ে রাখি। এই মুহূর্তে আপনি দেখছেন যে অংশগ্রহণকারী যারা আসছেন তারা কিন্তু হাফ ম্যারাথন, মানে তারা এই পুরো হাতির ঝিলটি তারা তিনবার চক্কর দিয়ে কিন্তু এখানে আসছেন এবং তাদের জন্য যারা হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন তাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 3:30। তার মানে 6টায় যে ম্যারাথনটি শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত যারা অংশগ্রহণকারী রয়েছে তারা এখন পর্যন্ত তাদের ল্যান্ডমার্কে এসে পৌঁছাচ্ছেন। এর আগে কিন্তু প্রতিবেদন ফাল্গুনের এই মিষ্টি হাওয়া দেখিয়ে যারা ধরে নিয়েছিলেন ঢাকা শহর থেকে শীত পালিয়েছে তাদের নিমন্ত্রণ রইল হাতিরঝিলে। তবে শীতের সকালে রুক্ষতা নয়, এখানে উত্তাপ ছড়াচ্ছে ম্যারাথনের তীব্রতা। ঢোল কাঁসা ঘণ্টার তালে তালে এগিয়ে চলছেন স্প্রিন্টাররা, এগিয়ে চলছে বাংলাদেশ।
জীবনের জন্য দৌড়, সুস্থ থাকা সুস্থ রাখার জন্য দৌড়। দৌড়টা তারুণ্যের, যাকে বেঁধে রাখা যায় না কোনো বয়স কিংবা লিঙ্গের ফ্রেমে। গেল দুই বছরের ধারাবাহিকতায় এবারও হাতিরঝিলে আয়োজিত হল মিনি ও হাফ ম্যারাথন, যেখানে বেড়েছে প্রতিযোগীর সংখ্যা। ইন বাংলাদেশ হাফ ম্যারাথন ইট ওয়াজ ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড। আমি বছর পরে আজকে আবার রান করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তরুণ সমাজ এই দিকে আকৃষ্ট হচ্ছে, এটা খুবই পজিটিভ এবং পাবলিক হেলথের জন্য এটা মারাত্মক ইফেক্ট করবে। ঢাকা ম্যারাথনের এবারের আসরটি এম সার্টিফাইড, তাই তো এই আসর থেকে শিক্ষা নিয়ে চোখটাকে আরো সুদূরে রাখছেন আয়োজকরা। আমরা এবার টাইমিং সলিউশন ইন্ট্রোডিউস করেছি, অর্থাৎ এই ট্র্যাকে যারা দৌড়াবে যে টাইমিং এ তারা রেজিস্টার শেষ করবে, সেই টাইমিং সার্টিফিকেট দিয়ে বড় ইন্টারন্যাশনাল রেসে পার্টিসিপেট করতে পারবে। তৃতীয় ঢাকা মিনি ম্যারাথনের রকিবুল এবং হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন স্নেহা।